আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কিচেনে। তৈরি করে দেখাবো কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলের লৈট্টা শুটকি ভুনা। তেল ঝালের পরিমাণ বেশি দিয়ে অসম্ভব মজাদার এই শুটকি ভুনার রেসিপিটা আশা রাখছি সবার কাছে খুব ভালো লাগবে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। একটা হামানদিস্তার মধ্যে তিন চারটা কাঁচামরিচ ছোট ছোট টুকরা করে নিয়েছি, সেগুলোকে একটু থেতো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব কিছুটা রসুন, চার থেকে পাঁচ কোয়া রসুনও ছোট টুকরা করে নিয়েছি। মরিচের সাথেই রসুনগুলোকেও আমি থেতো করে নিব। এই রান্নাটাতে মরিচ আর রসুনগুলো একটু থেতো করেই রান্নাটা করতে হয়, তাহলে কিন্তু স্বাদটাও অন্যরকম হয়। এই তো থেতো করা হয়ে গেছে, এখন এগুলোকে একটা পাশে রেখে দিব, পরে রান্নাতে ব্যবহার করব। একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় পৌনে এক কাপের মতো কুকিং অয়েল, সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি বেশ কিছু লৈট্টা শুটকি। লৈট্টা শুটকিগুলোকে একটু বড় বড় টুকরা করে পাঁচ মিনিটের জন্য আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে তিন থেকে চারবার পানি পরিবর্তন করে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দুই মিনিটের জন্য ভেজে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে হাই আঁচে থাকবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু মোটা করে কুচি করা পেঁয়াজ, প্রায় দুই কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সেই থেতো করা মরিচ আর রসুনটাও দিয়ে দিলাম, একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টগুলোতে পেঁয়াজের পরিমাণ আরও বেশি ব্যবহার করা হয় আর শুটকির পরিমাণ একটু কম থাকে, কিন্তু যেহেতু বাসায় রান্না করছি তাই নিজের পছন্দ মতো শুটকির পরিমাণটাকে দিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ, আদা বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে সব একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের জন্য, আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে থাকবে। দুই তিন মিনিট পরে ঢাকনা খুলে নিব, আর কিছুটা কিন্তু পেঁয়াজ থেকে পানি উঠবে এ পর্যায়ে, তো আবারও তলা থেকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন ঢাকনা খোলা অবস্থাতেই দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। এ পর্যায়ে আমার কাছে একটু মরিচের পরিমাণ কম মনে হলো, তাই আরও এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়া এই আধা চা চামচের মতো। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পানি, পানির পরিমাণ খুব বেশি না, এই সব কিছু সেদ্ধ হতে যতটুকু পরিমাণ লাগে, প্রায় পৌনে এক কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব। মাঝে একবার নেড়ে দিতে হবে যেন তলা থেকে পুড়ে না যায়। তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে আস্তে আস্তে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো এরকম আস্ত আস্ত থাকবে আর মশলাটা এরকম মাখা মাখা হবে, তাহলেই কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর স্বাদ বাড়ানোর জন্য আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ, ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য। মাঝে আমি একটু কাঁচামরিচ ফালি দিয়েছিলাম, ঝালের পরিমাণ বেশি হলেই কিন্তু শুটকি খেতে বেশি ভালো লাগে। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট। দুই তিন মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, এর এক্সট্রা পানি কিন্তু শুকিয়ে গেছে আর তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখনই চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার এই কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলের শুটকি ভুনাটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।